फोर कॉमन नाउ एक्स माइनस थ्री बाई फोर, तो ये फोर दिया सब जगह भाग कर दो। ওকে, তারপরে পরের লাইনটা কি লিখতে পারি? এইখানে বলো তো দেখি পরের লাইনটা কি হবে, এক্স এর ভ্যালু কি হবে, বলো 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 কি হবে এক্স এর ভ্যালু, মনে আছে সূত্র? গ্রেটার দেন হলে কি হয়, কারোরই মনে নাই? ভাইয়া বড়টা থেকে ছোট, বড়টা থেকে ছোট, এরকম বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, বড় কোনটা এবার এখানে? তাহলে আনসার কি এটাই? সবাই কি বুঝতে পেরেছো? এতে এক্স এর ভ্যালু এসে গেল। তারপরে বি নাম্বার, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এইট ইজ গ্রেটার দেন জিরো, এটা দেওয়া আছে, এটা কি করবা? মিডল টার্ম থ্রি এক্স স্কোয়ার, দেখো তিন আটা চব্বিশ, চব্বিশ না তিন আটা চব্বিশ, তাহলে কত হবে বলো তো দেখি, কত নিবা? চারশো চব্বিশ নাকি ছয় দুগুণে বারো? আচ্ছা মিডল টার্ম গুলো কিভাবে নিবা বলো তো দেখি, মিডল টার্মটা আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, তিন আটা চব্বিশ, আট মাইনাস ফাইভ, হ্যাঁ তিন আটা চব্বিশ, তো থ্রি এক্স কমন নেও, সরি থ্রি এক্স না জাস্ট এক্স, এখান থেকে ওইখান থেকে থ্রি হয় না, 3x minus 8, 3x minus 8, তাহলে x plus 1, 3x minus 8, ঠিক আছে? এবার কি করা লাগবে, এবার করা লাগবে তোমার এইটা, এটাকে সুন্দর করে সাজাও, এখান থেকে তিন কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, এটা কি হবে বলো? বলো সূত্র কি? এক্স এর ভ্যালু বড়টার থেকে বড় অর এক্স এর ভ্যালু, এখানে তো সমান নাই, ছোটটার থেকে ছোট, এই তো প্রমাণ, বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা এরপরের ম্যাথটা একটু ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল, তোমরা আমাকে বলবা এটা কিভাবে করব। আচ্ছা দেখো, টু এক্স প্লাস থ্রি, তারপরে এক্স মাইনাস ওয়ান, সি নাম্বার ম্যাথ, তারপরে টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি, টু এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এক্স প্লাস ওয়ান, হ্যাঁ অন্যটা দেখতেছিলাম, আচ্ছা ইস গ্রেটার দেন ইকুয়াল জিরো, এইটা দেখো এখানে আমরা আগে যেগুলো সূত্রগুলো জানতাম সেখানে তিনটা অংশ ছিল, এবার কি দুইটা অংশ ছিল, এবার কয়টা? তিনটা অংশ, তাই কি না? বলো এবার এটা কি করবা, কি করবো আমাকে বলো, নাকি আমি বলে দিব? দুইটা গুণ করে নেই, হ্যাঁ হ্যাঁ বলো বলো,
ভাই x - 3 আর x - 1 গুণ করি আচ্ছা গুণ করলাম গুণ করলে কি হবে ভাইয়া প্লাসের সাথে একটা মাইনাস আবার প্লাসের সাথে একটা মাইনাস নিলে কি হবে প্লাসের সাথে না 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 এটা আসলে মূল নিয়মই করতে হবে দেখো এটুকু সমান যদি শূন্য ধরো তাহলে তোমার রাস্তা থেকে মাইনাস হাফ কোথায় এখানে এটা সমান শূন্য শূন্য ধরলে তোমার আসে হলো 1 1 তোমার এখানে এটা সমান ইয়া ধরলে কত আসে আর 3 আসে 3 হলো এখানে তাহলে দেখো আমার এই যে এই শূন্যটা দিছি এমনি শূন্যটা দিছি হলো এটা যে সংখ্যা রেখে এটা বোঝানোর জন্য শূন্যটা দিছি আচ্ছা তো এই যে তিনটা জিনিস এই তিনটা সংখ্যা 1 3 আর মাইনাস হাফ কতটা অংশে ভাগ করে পুরো সংখ্যা রেখাকে তিনটা তিনটা নাকি এক দুই তিন চারটা এটা মানে কি এটা মানে হলো তিনের থেকে বড় এরিয়াটা ইনফিনিটি পর্যন্ত আর এই এরিয়াটা হলো তিন এবং একের মাঝখানে আর এই এরিয়াটা হলো এক এবং হাফের মাঝখানে মাইনাস হাফের মাঝখানে আর এটা হলো কি মাইনাস হাফ থেকে ছোট ঠিক আছে এরকম চারটা রিজিয়নে তোমার পুরো জিনিসটা ভাগ করে ঠিক আছে এইবার যেটা করতে হবে সেটা হলো বাক্স বানাইতে হবে একটা এই ম্যাথগুলো বেসিক্যালি তোমরা এই কেতাবউদ্দিন স্যারের বই পাবা আর বইগুলোতে পাবা না বোধ হয় চারটা রিজিয়ন না ওকে তো এই জায়গাতে তোমার 2x প্লাস 1 দাও এই জায়গাতে দাও x মাইনাস 1 এই জায়গাতে হলো x মাইনাস 3 আর এইখানে হলো তিনটার গুণফল 2x x মাইনাস 1 x মাইনাস 3 এটা মূল নিয়মে করতে হবে কোনো উপায় নেই চারটা রিজিয়ন তো এইখানে তোমার x এর ভ্যালু হলো মাইনাস হাফের থেকেও ছোট মানে এই রিজিয়নটা এটা হলো x এর ভ্যালু মাইনাস হাফ আর 1 এর মাঝখানে এটা হলো 3 আর 1 এর মাঝখানে এটা হলো কি 3 এর থেকে বড় আচ্ছা তো এখন তোমার ইচ্ছা মতো এই রিজিয়নে একটা সংখ্যা চিন্তা করো এই রিজিয়নে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা চিন্তা করো করো এই রিজিয়নে কত ধরবা -1 ধরো ভাইয়া আচ্ছা -1 ধরো ওকে
এই যে মাইনাস ওয়ান তুমি ধরলা, এই রিজিয়নের একটা সংখ্যা ধরলা মাইনাস ওয়ান, এইখানে যদি মাইনাস ওয়ান বসা তাহলে কত আসবে, এখানে মাইনাস ওয়ান বসলে কত আসবে এই জায়গাতে? মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসে, মাইনাস ওয়ান মানে কি নেগেটিভ সংখ্যা আসে। আচ্ছা এইখানে যদি মাইনাস ওয়ান বসা তাহলে কি আসবে? মাইনাস টু। মাইনাস টু কি নেগেটিভ? মাইনাস টু। হ্যাঁ এইখানে যদি মাইনাস ওয়ান বসাও সেখানেও কি আসবে? নেগেটিভ আসবে। আচ্ছা তারপরে দেখো এখানে তিনটা তিনটা সংখ্যার গুণ করছে এখানে, তো এখন এই তিনটা নেগেটিভ যদি আমি গুণ করি তাহলে কি পাবো? নেগেটিভ পাবো। নেগেটিভ পাবো। ওকে তারপরে এইটা এই রিজিয়নের একটা সংখ্যা চিন্তা করো তো, এই রিজিয়নের একটা সংখ্যা চিন্তা করো কত? এই রিজিয়নের 0 0 0 সুন্দর সংখ্যা। আচ্ছা 0 যদি তুমি এখানে বসাও তাহলে কত আসে বলো তো দেখি? পজিটিভ আসবে। পজিটিভ আসবে প্লাস। এখানে এখানে বসালে নেগেটিভ। নেগেটিভ এখানে নেগেটিভ। নেগেটিভ তো এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হয়? পজিটিভ। পজিটিভ পজিটিভ। আচ্ছা তারপরে দেখো এই এই এরিয়ার মধ্যে কি আছে? দুই আছে, দুই নাও তো, দুই যদি এখানে বসাও তাহলে কত হয়? পজিটিভ আসে। পজিটিভ। দুই যদি এখানে বসাও তাহলে কি আসবে? পজিটিভ আসবে। দুই যদি এখানে বসাও তাহলে কি আসবে? এখানে নেগেটিভ আসবে। আচ্ছা তাহলে পজিটিভ পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হয়? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা তারপরে দেখো তিনের চেয়ে বড় কোনো সংখ্যা, তিনের চেয়ে বড় কোনো সংখ্যা চিন্তা করো, তিনের চেয়ে বড় কোনো সংখ্যা কি এই দিকে? 4 4। আচ্ছা ঠিক আছে 4 নাও, 4 যদি এখানে বসাও কি হয়? প্লাস। প্লাস। এখানেও প্লাস। প্লাস। এখানেও প্লাস। প্লাস। পজিটিভ গুণ করলে কি হয়? প্লাস। আচ্ছা তাহলে দেখো তিনটা জিনিসের গুণফল কি বলছে? শূন্যর থেকে বড় মানে কি পজিটিভ। এই তিনটা জিনিসের গুণফল কি? পজিটিভ। সেটা কোন কোন জায়গায় হয়? এই জায়গাতে পজিটিভ, এই জায়গাতে পজিটিভ। তিনটা জিনিসের গুণফল কি হচ্ছে? তিনটা জিনিসের গুণফল পজিটিভ হচ্ছে এখানে একবার, এখানে একবার। তো এই যে পজিটিভটা হলো কার জন্য? এই যে x এর এই ভ্যালুর জন্য কি হইছে? পজিটিভ হইছে। আর এইখানে যে পজিটিভ হইছে কেন? এই ভ্যালুর জন্য। ঠিক আছে তাহলে তোমার অ্যানসারটা কি কি? এই রিজিয়ন এবং কি এই রিজিয়নে তোমার অ্যানসারটা আছে। ঠিক আছে এখানে সমান চিহ্ন দাও, যেহেতু যেখানে সমান আছে সমান চিহ্ন দাও, সমান থাকলে সমান দিতে হবে আর কি, না থাকলে দিবা না। আচ্ছা তাহলে তোমার অ্যানসারটা কি? এক্স এর ভ্যালু এইটা অথবা এইটা, এই দুইটা জায়গার মধ্যে যে কোনো সংখ্যা নিলেই তোমার কি হবে? এই শর্তটা কি করবে? স্যাটিসফাই করবে। ঠিক আছে এই দুইটা রিজিয়নের যে কোনো জায়গার তুমি যদি ইয়া নেও সংখ্যা নেও তাহলে কি হবে? স্যাটিসফাই করবে। ঠিক আছে দুইটা অংশ যদি ছেদ না করে তাহলে কি করবি আমরা? অথবা দেই। আর ছেদ করলে ইন্টারসেকশন অ্যান্ড দিতে হয়, অ্যান্ড কমন অংশটা দিতে হয়। ওকে বুঝতে পেরেছো সবাই নাকি মাথার উপর দেখেছে? ভাইয়া প্রশ্নতে যদি চারটা থাকতো তখন কি এইভাবে করতাম? এইভাবে করতে হতো, চারটা থাকলে এইভাবে করতে হতো, মানে দুইয়ের অধিক থাকলে এই পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা যখন থাকে তখনও তো আমরা এই পদ্ধতিতে এই প্রমাণ করি। ঠিক আছে কিন্তু দুইটা থাকলে ওই যে বইয়ের মধ্যে সূত্র আছে এই কারণে আমরা বইয়ের সূত্রটা ইউজ করি। ঠিক আছে আমি কিন্তু প্রথম দিন সূত্রটা প্রমাণ করা শিখাইছিলাম, মনে আছে কিনা কোন এক ক্লাসে? এভাবে ভাইয়া পরীক্ষাতে আসলে এভাবে ছক দিয়ে করব? হ্যাঁ যদি তিনটা আসে তাহলে ছক দিয়ে করব, আর দুইটা থাকলে ছক দিয়ে করার দরকার নাই, সরাসরি করবা। ঠিক আছে পরীক্ষাতে আসবে না? না অ্যাডমিশনে থাকলেও থাকতে পারে, থাকে না ভাই এই অধ্যায়ে? ভাই অ্যাডমিশনে এগুলা থাকে না, আমি যেগুলো দেখাচ্ছি তারও দেখাই কোনগুলো থাকতে পারে। আচ্ছা এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে থাকার মতো হলো যে ইয়া ওই নেক্সট ইয়া সুপ্রিমা মিনট্রিমা। আচ্ছা ডি নাম্বারটা, ডি নাম্বারটা তোমরা একটু বুদ্ধিমত্তা দিয়ে ম্যাথটা করবা, দেখি কে পারো আমাকে বলবা তাহলে হবে। ঠিক আছে আচ্ছা এইটা দেখো এইখানে
কোশ্চেন দেখছো কিনা সবাই একটু কোশ্চেনটা একটু তাকায় থাকো কোশ্চেনের দিকে কোশ্চেনটাকে একটু দেখো কোশ্চেন দেখছো ভয় লাগতেছে জি ভাই দেখছি আচ্ছা দেখো এইখানে আমাকে কি বলছে যে এটা জিরোর সমান এটা বলছে জিরোর সমান বলছে না জিরো থেকে বড় জিরোর থেকে বড় বলছে তার মানে এখানে কিন্তু জিরোর সমান চিহ্নটা কিন্তু দেয় নাই তার মানে কি জিরোর সমান না মানে এই অংশটুকু জিরোর সমান না যদি কোনো অংশ জিরোর সমান হইতে হয় তাহলে ইন্ডিভিজুয়ালি শূন্য হইতে হয় না ইন্ডিভিজুয়ালি কিন্তু শূন্য হইতে হয় দুইটা সংখ্যা যদি গুণফল শূন্য হয় তার মানে দুইটার যে কোনো একটা শূন্য অথবা দুইটাই শূন্য আচ্ছা তো তোমরা কি আমাকে বলবা যে এইটা কখনো নেগেটিভ হবে কিনা কিনা এইটা যদি শূন্য হয় ধরো এটা আমি শূন্য বললাম এটা শূন্য এটা যদি শূন্য হয় তাহলে তো তিনটা এই তিনটা জিনিসের গুণফলে শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেল পুরো অংশটুকু শূন্য হয়ে গেল কিন্তু এখানে তো শূন্য সমান দেয় নাই জিরো ইজ গ্রেটার দেন জিরো এটা কি কোনোদিন দেখছো এটা কি হবে হবে না তো তার মানে এইটুকু শূন্য না এইটুকু কি সবুজ অংশটুকু কি শূন্য না যদি শূন্য না হয় আবার নেগেটিভও না হয় তাহলে কি আমরা কি এই x মাইনাস টু হোল স্কোয়ার কে এটা কি আমি পজিটিভ বলতে পারি না পজিটিভ কোন সংখ্যা বলতে পারি না বলতে পারি এটা কি পজিটিভ কোন সংখ্যা বলতে পারি আচ্ছা এখন পজিটিভ সংখ্যা দিয়া আমরা যদি ভাগ করি তাহলে কি চিহ্ন উল্টে যায় বলো ভাইয়া হ্যাঁ ভাইয়া 2x মাইনাস মাইনাস 3 এটা কি শূন্য হইতে পারে আচ্ছা এটা তো হইতেই পারে হইতে পারে না আচ্ছা এটা তো হইতেই পারে কিন্তু এখন এখানে তো শূন্য চিহ্ন নাই তার মানে কি এটা হবে না মানে এখানে তো সমান চিহ্ন নাই সমান চিহ্ন না থাকার কারণে এটা কোনো অংশই শূন্য হবে না তিনটা অংশই কি হবে না ইন্ডিভিজুয়ালি শূন্য হবে না আচ্ছা তার মানে আমি বলতে পারি কি x মাইনাস 2 হোল স্কয়ার কি শূন্য না নেগেটিভও না তার মানে কি পজিটিভ এখন পজিটিভ সংখ্যা দিয়ে কি করতে পারি আমরা ভাগ করতে পারি ভাগ করলে কি হয় চলে যায় তাহলে থাকে কি এটুকু থাকে বুঝতে পেরেছো জি না না ভাই বুঝি নাই আচ্ছা ঠিক আছে এবার বুঝছো জি ভাই বুঝতে পারছি আচ্ছা এটা দ্বারা ভাগ করা লিগাল কিনা সেটাই আমি বুঝাইলাম এটা দ্বারা ভাগ করা লিগাল কিনা ভাগ করলে কি হয় ভাগ করলে তুমি ভাগ কাকে দ্বারা করতে পারো না শূন্য হলে কি শূন্য দিয়ে নিজ দিয়ে ভাগ করতে পারবা শূন্য দিয়ে নিজ দ্বারা ভাগ করতে পারো শূন্য দিয়ে ভাগ করতে পারবো না তার মানে এইটা আমি প্রমাণ করে নিছি যে এটা শূন্য না প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা নেগেটিভ না এটা পজিটিভ সংখ্যা ঠিক আছে তো কোনো একটা পজিটিভ সংখ্যা দিয়ে তো আমি ভাগ করতেই পারি তো এটুকু বুঝছো সবাই সবাই কি বুঝতে পেরেছো কিনা না বুঝলে আমি কি একটু বলো যে ভাইয়া বুঝতে পারি নাই উভয়পক্ষে ভাগ করছি এখন কথা হলো যে ভাগটা করা যাবে কিনা ফাইন বুঝতেছো কিনা জি ভাইয়া ভাগটা করা যাবে কিনা এখন ভাগ করতে হলে আমাকে পারমিশন থাকতে হবে যে এটা আসলে শূন্য না এটা শূন্য না তো দেখো তো এটা শূন্য কিনা এটা শূন্য কিনা এটা যদি শূন্য হইতো তাহলে পুরাটা শূন্য হয়ে যেত গুণফল শূন্য হয়ে যেত তখন কি হইতো জিরো ইজ গ্রেটার দেন জিরো এটা কি সম্ভব যেহেতু সম্ভব না তার মানে এটা শূন্য না যেহেতু শূন্য না তার মানে ভাগ করতে পারি এখন ভাগ করব এটা যদি নেগেটিভ হয় এটা যদি নেগেটিভ হয় তাহলে তো ভাগ করলে চিহ্ন চেঞ্জ হবে কিন্তু স্কোয়ার থাকার কারণে তো নেগেটিভও না তার মানে পজিটিভ সংখ্যা তো পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে তো চিহ্ন চেঞ্জ হয় না আর ভাগ তো করাই যায় বুঝছো কিনা
ভাইয়া যদি স্কয়ার আলো সংখ্যা না থাকতো তখন কি করতাম স্কয়ার যদি না থাকতো তাহলে কোনো কাজ নাই ঘর দিয়ে তারপরে করতে হতো ভাইয়া যদি আমি আর আর গুণ করতাম মানে গুণ করার চেষ্টা করতাম মানে আর আর গুণ মানে কি এটার সাথে এটা গুণ করা জি ভাইয়া এই আর আর গুণ মানে তো ভাগ জি মানে তাহলে তো x প্লাস 1 টা উধাও হয়ে যেত না ও আচ্ছা আচ্ছা এইটা এটা এটা এই সাইডে নিয়ে আসতে চাও জি ভাইয়া আচ্ছা এটা কি এটা যদি নেগেটিভ নেগেটিভ হয় এটা যদি নেগেটিভ হয় এটা যদি নেগেটিভ হয় তুমি যদি গুণ করো তাহলে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না তাহলে ওটা তো শূন্যই হয়ে গেল শূন্যর সাথে গুণ করলে হলো ঠিক আছে শুনো শুনো ও বলতেছে কি এরকম যে এখানে এই এই লাইনে দেখো এই লাইনে দেখো এই লাইনে তুমি চাচ্ছ কি যে এরকম করে গুণ করতে তাই তো এটা আছে না তুমি জিরো দ্বারা গুণ করতে চাইতেছো তাই তো মানে এরকম করতে চাইতেছো তো আর আর গুণ করতে চাইতেছো তো এটা করতে চাইতেছো না ভাইয়া এইটা বললে নাই উপরেরটার কথা বলছি x প্লাস 1 কে যদি আমি 0 দ্বারা গুণ করি আর উপরের সংখ্যা দুইটা যদি থাকতো নি তাহলে ওইভাবে হইতো না জি ভাইয়া আমি এটাই বলছি আচ্ছা তুমি কি করবে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তো চিহ্ন পাল্টে যাবে না হ্যাঁ এখানে তো 0 এর সাথে করা হইছে সেটাই তো কথা কি করতে চাচ্ছো আমাকে একটু বলো এটা কারে 0 দ্বারা গুণ করবা স্যার ভাই আমি x প্লাস 1 রে ওই 0 দ্বারা গুণ করব অপরপক্ষে আচ্ছা x প্লাস 1 কে তুমি কি করবা যে এইটাকে তুমি এই জায়গাতে নিবা দাঁড়াও দাঁড়াও এইটাকে তুমি এই জায়গাতে নিতে চাইছো হ্যাঁ আচ্ছা এটা যদি নেগেটিভ হয় এই জিনিসটা যদি নেগেটিভ হয় তখন কি করবা তুমি তুমি বেসিক্যালি করতে চাইছো তো এই জিনিসটা তুমি তো বেসিক্যালি করতে চাইছো তো এই জিনিসটা এই জিনিসটা তো করতে চাইছো তাই না এটা এটা কাটা আর এটা এই সাইডে গেল এটাই তো করতে চাইছো নাকি আর আর গুণ মানে তো এটাই নাকি জি ভাই এটাই বলতেছে এখন এটা যদি করো এই জিনিসটা যদি নেগেটিভ হয় এই জিনিসটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ দ্বারা যদি গুণ করো তাহলে এই জিনিসটা চিহ্নটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা তাই কি না জি ভাইয়া এখন আমরা তো জানি না যে এটা নেগেটিভ কিনা এটা কি নেগেটিভ জানি না ভাইয়া যদি এখানে স্কয়ার থাকতো তাহলে করতে পারতাম পজিটিভ করতে পারতাম কিন্তু এটা তো নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে এই কারণে আর আর গুণ করতে পারতাছি না আমার কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছো যে আর আর গুণ কেন করতে পারতাছি না জি ভাইয়া কনসেপ্টটা কি ক্লিয়ার হইছে মানে জিনিসটা হলো ধরো এরকম 1/2 ইজ গ্রেটার দ্যান কত 1/3 ঠিক আছে এখন তুমি যদি এরকম করো ধরো এরকম করো যেমন ধরো এখানে ধরো যদি তুমি -2 দ্বারা গুণ করো পরের লাইনে -2 দ্বারা যদি গুণ করো তাহলে চিহ্নটা কি চেঞ্জ হবে না চিহ্নটা চেঞ্জ হবে এখন তুমি কি করতে চাইতেছো উভয় পাশে এইটা গুণ করতে চাইতেছো x প্লাস 1 গুণ করতে চাইতেছো এইখানেও এইখানেও যাতে এটা কাটাকাটি যায় আর তোমার এই যেরকম থাকে এরকম থাকে এটা চাচ্ছ কিন্তু আমি যে গুণ করলাম এটা যে পজিটিভ নাকি নেগেটিভ এটা তো আর আমি জানি না এই কারণে গুণটা করা যাবে না ঠিক আছে আর আর গুণটা করা যাবে না তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো জি ভাইয়া বুঝতে পারছি তাহলে আচ্ছা তোমাদেরকে আমি বলছিলাম ওই দিন মনে আছে কিনা একটু আমাকে একটু বলো তো দেখি যদি ভাগ আকারে থাকে তখন কি হয় ভাগ আকারে থাকলেও কি গুণের মতোই না সূত্রটা মনে আছে মনে আছে কিনা জি ভাইয়া নাকি ভুল আছে এটা যে জিনিস এটা সেম জিনিস এটার আর এটার সূত্র সেম কারণ কি ঘোরা কেন থেকে তো আসে তাই না তাহলে এটার মানে কি এটার মানে হলো x এর ভ্যালু বড়টার থেকে বড় আর ছোটটার থেকে ছোট কমপ্লিকেটেড লাগতেছে নাকি ইজি লাগতেছে আমাকে একটু বলো ভাই একটু আরেকবার বলেন আচ্ছা তোমাদেরকে আমি একটা সূত্র দিছিলাম প্রথম দিন এরকম মনে আছে জি ভাইয়া এটা গুণ থাকলে যেই কথা ভাগ থাকলে একই কথা এটা আমি বলছিলাম মনে আছে কিনা
এটা গুণাকার আছে না গুণ থাকলে যেই কথা ভাগ থাকলে একই কথা ঠিক আছে ভাগ থাকলে সূত্রটা একই হয় বুঝছো জি ভাই মন থাকবে জি ভাই আচ্ছা আল্লাহ জানে ওকে এগুলা কিন্তু কোনোভাবেই মানে এতটা সহজ না এটা তোমার চিন্তা করতে হবে বুঝছো চিন্তা করে করে ম্যাথ করতে হবে দাঁড়াও আমি একটু ওপেন বুটটা নিয়ে আসি আমার একটু ওপেনটা চলে গেছে ওকে দাঁড়াও ওকে এবার পরের ম্যাথটা আমরা একটু দেখব এফ সি নাম ভাই আগের ম্যাথ একটু বাই করেন আচ্ছা এই তো ভাই আগের ম্যাথ তো তুলো হয় নাই এই তো স্ক্রিনশট দাও তাহলে মন চাইলে আর আর গুণ কিন্তু করা যাবে না কারণ ওই জিনিসটা শূন্য হতে পারে অথবা নেগেটিভও হতে পারে নেগেটিভ সংখ্যা দিয়ে যদি আর আর গুণ করো তাহলে কি হয় চিহ্নটা চেঞ্জ হয়ে যায় জি ভাই ভাইয়া একটু একদম ফাস্টের অঙ্কের পেজটা একটু বের করে না হ্যাঁ হ্যাঁ এই যে এইটা না এটার আগেটা আচ্ছা এইটা স্ক্রিনশট দাও জি ভাই হইছে ওকে এইবার হ্যাঁ ভাই পেজটা একটু বের করেন হ্যাঁ হ্যাঁ এটা এইখানে তো ভাইয়া এখানে যে x is greater than 3 by 2 or minus 1 is greater than x হ্যাঁ এটা কি ই করা যায় না একটা লাইনে লেখা যায় না এর কোনো ভাবে প্রসেস করে মানে একটা লাইনে এভাবে লিখবা মানে এটা মানে তো যেরকম এটা মানে হলো তোমার এটা মানে হলো তোমার এইটুকু মানে হলো তোমার 3 by 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে x এর হলো হ্যাঁ এত থেকে ছোট হ্যাঁ এক্স থেকে শুরু করে মাইনাস ওয়ান পর্যন্ত আচ্ছা এখানে তো ফার্স্ট ব্র্যাকেট এটা ঠিক আছে এটা লেখা যায় এইভাবে লেখা যায় বুঝছো এটা এটা সেম জিনিস আরো ছোট করতে যেতেছ ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে এই পাশে সূত্রটা ডান পাশে সূত্রটা যেমন x - a / x - b is greater than 0 তারপর যেটা গুণাকারে লেখা হয়েছে এই যে এই পাশের অঙ্কটা মানে 3 নম্বর অঙ্কটা গুণাকারে লেখা যাবে না কোনটা এটা না না এটা তো আমি গুণাকারে লিখি নাই এটা এটা তো আলাদা ফরম্যাট তো আলাদা ফরম্যাট এটার পরের লাইনটা এটা লিখি নাই আমি আচ্ছা ভাইয়া এটা তো পরের লাইনটা এটা না আমি বলছি যে এই দুইটার সূত্র সেম এটা বলছি ঠিক আছে আমি কি বলছি আমি বলছি যে এরকম x - a / x - b এটার জন্য যে সূত্র আবার a x - a x - b এটার জন্য সেম সূত্র ঠিক আছে এই দুটো যে সেম সূত্র এটা কি আমি প্রমাণ দেখাবো তোমাদেরকে দেখবা ঘোড়া গায়ে কইরো তো দেখি এটারে এটা প্রমাণটা করো তো এটা সূত্র যে এটা একটু ঘোড়া গায়ে করে দেখি আরো কিনা আচ্ছা আরো কোনো কোশ্চেন আছে এই ম্যাথগুলোতে প্রচুর কোশ্চেন থাকার কথা ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো ভাই আমরা কখন ছক দিয়ে করব আর কখন ছক ছাড়া করব আচ্ছা যে কোনো সময় ছক দিয়ে করতে পারো ছক দিয়ে করা যেটা সেটা হলো মেইন নিয়ম অরিজিনাল নিয়ম একটু আগে যে আমরা তিনটা হ্যাঁ মানে গুণাকারে ছিল ওইটা যে আমরা ছক দিয়ে করলাম কিন্তু এই নিয়মে করা মানে করা যাচ্ছিল না তো তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা করব আর কোনটা করব না আমি যে তোমাদেরকে বলছিলাম x - a x - b is greater than 0 এরকম হইলে x এর ভ্যালু a অথবা x এর ভ্যালু b এরকম হয় এই জিনিসটা আমি কোথা থেকে পাইছিলাম বলো দেখি এইখান থেকে যে এই লাইনটা আমি লিখছি এটা কোথা থেকে পাইছিলাম ছক করে লিখছিলাম না মনে আছে জি ভাইয়া ছক করেই তো লিখছিলাম এটা তো ছক করেই আসছে এইটাও তুমি চাইলে ছক করেই লিখতে পারো ছক করা যেটা সেটা হলো অরিজিনাল নিয়ম ঠিক আছে সবার জন্যই ছক করার নিয়মটা অ্যাপ্লিকেবল কিন্তু এইটা তোমাদের বইয়ের মধ্যে এই রকম সূত্র ডিরাইভ করা আছে মানে প্রমাণ করে দেওয়া আছে সূত্রের মধ্যে এই কারণে এই এই যে দুইটা থাকলে ছক করে করার দরকার নাই কারণ বইয়ের মধ্যে দেওয়া আছে
ঠিক আছে কিন্তু আমি কিন্তু প্রমাণটা কিন্তু শক করেই করছিলাম বুঝছো আমার কথা দুইটা থাকার কারণে টাইম সেভ করার জন্য তোমার শক করে করার দরকার নাই কিন্তু অরিজিনালি আসলে শক করেই করতে হয় বুঝছো আচ্ছা ভাইয়া বুঝতে পারছি এইবার তোমার পরের ই নাম্বার ম্যাটটা ই নাম্বার ম্যাটটা দেখো ফাংশন অফ x সমান x মাইনাস 2 তারপরে কি আছে ফাংশন অফ x প্লাস 2 ফাংশন অফ x প্লাস 3 ফাংশন অফ x প্লাস 4 এটা দেয়া আছে এটা ইয়া করতে হবে করতে হবে তো আমরা এই যে এই ফাংশনের সাহায্যে এই জিনিসটা করি দেখো ফাংশন অফ x মানে কি x মাইনাস 2 আর এখানে যদি x মাইনাস 2 বসা তাহলে কি হবে x মাইনাস 4 হবে আর এই যে x মাইনাস 3 যদি এখানে বসা তাহলে কি আসবে x প্লাস 1 আসবে আর এটা এখানে বসালে x প্লাস 2 আসবে এটুকু সবাই বুঝছো সবাই জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা ঠিক আছে এবার দেখো এটা এই সেটে নিয়ে আসবো যোগ বিয়োগ আমরা ফ্রি মানে ফ্রিলি করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে আমার সতর্ক থাকতে হবে যে জিরো হলো কিনা বা নেগেটিভ হলো কিনা এই জিনিসগুলো খেয়াল করতে হবে ভাইয়া এখানে x মাইনাস 4 তো আসে না কোনে এই যে দ্বিতীয় লাইনে ও জিরো আসে জি ভাইয়া কেন x আসে না জাস্ট এরকম তো জি ভাইয়া আচ্ছা এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে লসাগু নাও লসাগু নাও লসাগু নিয়ে নিলাম এবার আমরা একটু যোগ বিয়োগ করব লসাগু নেওয়ার পরে উপরে দেখো তো কি আসে এখানে কি আসে সূত্র x স্কয়ার মাইনাস 4 মাইনাস x স্কয়ার মাইনাস x নিচে কি আসে x ইনটু x প্লাস 2 এবার বলো তো দেখি কি হয় উপরে কি আসে এরকম আসে কিনা বলো আসে জি ভাইয়া তো এখন এই মাইনাস চিহ্ন দ্বারা যদি উভয় পাশে গুণ করে দাও তাহলে কি আসবে এরকম কিনা বলো জি ভাই আচ্ছা দুইটা জিনিসের ভাগের কথা আমরা জানতাম কিন্তু তিনটা জিনিসের ভাগের কথা আমরা জানি না তো কি করতে হবে দেখতে হবে করবো নাকি পারবা বলো একটু উপরে দেখি আচ্ছা এই নাও বুঝতে পেরেছো ভাইয়া লাস্ট লাইনটা বুঝি নাই আচ্ছা এখানে তোমার মাইনাস চিহ্ন আছে না ভাইয়া লাস্ট লাইন ডাইরেক্ট করে বুঝাই দেন ভাইয়া ছকটা একটু দেখাই দেন আচ্ছা ছকটা তো দেখাবো আগে লাস্ট লাইনটা দেখাচ্ছি দেখো এখানে মাইনাস চিহ্ন আছে কিনা বিভাগ জি ভাইয়া মাইনাস চিহ্ন দিয়া মাইনাস চিহ্ন মানে কি মাইনাস 1 মাইনাস 1 দিয়ে যদি আমি সব দিয়া দুই সাইডেই গুণ করি তাহলে এখানে মাইনাসটা থাকবে না আর মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয় শূন্য শূন্যই থাকে আর চিহ্নটা চেঞ্জ হয়ে যায় না মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায় না জি ভাইয়া বুঝতে পেরেছো ভাইয়া হরের ক্ষেত্রে নিচে x প্লাস 2 ইনটু x মাইনাস 0 আচ্ছা x কে কি x মাইনাস 0 লেখা যায় না যাতে যে এইরকম ফরম্যাটে হয় সবগুলা ও জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এই হলো অবস্থা তোমাদের
x আর x - 0 এর পার্থক্য বুঝো না ঠিক আছে x আর x - 0 কি আলাদা জিনিস জি एक दो तीन चार रिजियन कयटा एकटा दुइटा एदिके माइनस फोर x माइनस जीरो तार परे ए जिनिस्टा x प्लस फोर x प्लस टू x माइनस जीरो ओके अच्छा तो ए बार एक तो चिंता करो शून्य थे का बड़ो कोनो एक तो संख्या चिंता करो तो देखिए शून्य थे का बड़ो कोनो संख्या वन वन शून्य थे का बड़ो एक तो संख्या लो वन वन जो देखने बस आता है इटा क्यों होगे प्लस फाइव फाइव माने की पॉजिटिव संख्या तार माने इटा माने की पॉजिटिव संख्या भाई शेष एरिया इटा देखने तो इटा की हुई से कौन था माने माइनस टू थे के एक सौ छः माइनस फोर थे का अम्म इटा लिख सी एक और बता बोलते सो হ্যাঁ হ্যাঁ এটা ভুল হয়েছে জি ভাইয়া এটা হইছে বুঝছেন এবার ঠিক আছে এবার আচ্ছা জি ভাইয়া আচ্ছা এবার দেখো তো তুমি 1 ধরছো 1 ধরে এখানে 1 বসাইছো মানে 1 বসাইলে 5 6 প্লাস 5 এখানে লিখছো এটা পজিটিভ উপরে লবের মধ্যে পজিটিভ আসলো এখানে কি আসবে তিন আসবে তিন কি পজিটিভ সংখ্যা পজিটিভ এখানে কি আসবে 1 বসালে কি আসবে পজিটিভ আসবে এখানে কি আসছে পজিটিভ দেখো দুইটা পজিটিভ গুণ কইরা তাকে আবার কি আরেকটা পজিটিভ দিয়ে ভাগ করলে কি হয় পজিটিভ কি আসবে পজিটিভ পজিটিভ আসবে তার মানে এটা কি পজিটিভ আবার এই রিজিওনে মানে এইদিকে যে কোনো একটা সংখ্যা চিন্তা করো মানে মাইনাস 4 থেকে ছোট একটা সংখ্যা চিন্তা করো মাইনাস 3 মাইনাস 3 না তো ভাই মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 হ্যাঁ মাইনাস 5 এখানে বসালে কত হয় নেগেটিভ ঠিক আছে মাইনাস 5 এখানে বসালে নেগেটিভ এখানে বসালে কি মাইনাস 5 এখানে বসালে কি হয় নেগেটিভ নেগেটিভ মাইনাস 5 এখানে বসালে কি হয় নেগেটিভ নেগেটিভ তাহলে বলো তো দেখি এখানে অ্যানসার কত হবে নেগেটিভ a নেগেটিভ আর a নেগেটিভ গুণ করলে কি হয় দুটো নেগেটিভ গুণ করলে হয় কি পজিটিভ নেগেটিভ আর পজিটিভ ভাগ করলে কি হয় নেগেটিভ ওকে তারপরে এই রিজিওনের কথা চিন্তা করো এই রিজিওনে কোন সংখ্যাটা আছে -3 -3 এখানে বসালে কি হয় প্লাস -3 এখানে বসালে নেগেটিভ -3 এখানে বসালে কি হয় নেগেটিভ তাহলে তিনটা দুটো নেগেটিভ আর একটা পজিটিভ মানে কি পজিটিভ মানে গুণের মধ্যে আচরণ করবে ভাগ গুণ তো সেম জিনিসই ভাই তারপরে শূন্য থেকে -2 এর মধ্যে আছে -1 -1 এখানে বসালে কি হয় পজিটিভ -1 এখানে বসালে কি হয় পজিটিভ
মাইনাস 1 এখানে বসলে নেগেটিভ তার মানে কি হয় আলটিমেটলি নেগেটিভ তো এখন আমাকে বলো যে তিনটা জিনিসের এই যে এরকম গুণ ভাগ থাকলে সেটা কি বানাতে হতেছিল নেগেটিভ বানানো হতেছিল এই জিনিসটা কি নেগেটিভ তো এই জিনিসের নেগেটিভ কোথায় কোথায় আছে এই জায়গাতে এই জায়গাতে তার মানে অ্যানসার কোনটা এইটা এবং এটা মানে এবং না আচ্ছা অথবা মানে এই রিজিয়নটা সাথে সাথে কোনটা এই রিজিয়নটা তাহলে তুমি কি লিখবা মাইনাস 4 অথবা মাইনাস 2 এটা হলো তোমার অ্যানসার বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি সময় আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা বুঝতে পারছি ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপরে চমকপ্রদ একটা অঙ্ক আছে দেখি এইটা কার মাথায় বুদ্ধি আসে সবার আগে একটু জুম করেন আচ্ছা করতেছি এরপরে চমকপ্রদ একটা অঙ্ক আছে এটা বলবা যে কার হয় উর্মি তুমি কি কিছু বলবা আমি শুনতে পাচ্ছি না কিছু বলবা না ওকে না বললাম নেটে বুঝে প্রবলেম কিনা ওর আচ্ছা পরে হলো 9 নাম্বার 9 নাম্বারটা দেখি মডুলাস অফ 2x x মাইনাস 2 ভাইয়াকে তো গ্রুপে নিয়া চুজ বুঝি না গ্রুপে দেখেন ভাই ভাই গ্রুপে আপনাকে নিয়া অনেক আলোচনা হইতেছে চুজ তুমি গ্রুপে কেন ভাই তোমার ক্লাস নিচ্ছি তুমি গ্রুপে কেন আচ্ছা তো এই ম্যাথটা কি করবে আমাকে বলো দেখি দেখি তোমাদের চিন্তা শক্তি কেমন কি করবে আমাকে একটা বুদ্ধি দাও এটা দুই ভাবে সলিউশন করা পসিবল 6 মাইনাস 2 টা 2 টা ওই যে 1 এর সাথে গুণ করে দিব আচ্ছা হ্যাঁ খুব ভালো বলছো কারণ এটা তো জিরো হবে না এ জিরো হলে তো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে কারণ জিরো না তার মানে কি নেগেটিভ ইয়া নেগেটিভ হওয়ার সুযোগ নাই মডুলাসে পজিটিভ কারণ এই সাইডে নিতেই পারি হইলো তাহলে তারপরে পরের কথাটা কি হতে পারে এটা এই পর্যন্ত সবাই বুঝছো জি ভাইয়া আচ্ছা এবার আমি ঠিক করব যে দেখো এই জিনিসটা দেখো এই জিনিসটা কি আছে এই জিনিসটা কি শূন্যের সমান অথবা কি শূন্যের চেয়ে ছোট ঠিক আছে দেখো এই জিনিসটা যদি শূন্য হইতে হয় দেখো একটা ওয়ে আছে যে কিভাবে শূন্য হয় তো এই দুইটা জিনিস যদি ইন্ডিভিজুয়ালি শূন্য হয় তাহলে রিজিয়নটা কি হবে একটু দেখো এইটুকু যদি শূন্য হয় তাহলে x এর ভ্যালু শূন্য আবার এইটুকু যদি শূন্য হয় তাহলে x এর ভ্যালু হলো মাইনাস প্লাস 2 এই জায়গায় তার মানে এইটুকু আর এইটুকু তোমার পুরা সংখ্যার এককে কয় ভাগে ভাগ করলো তিন ভাগে এক ভাগ এদিকে এদিকে মোট তিন ভাগে ভাগ করে এটা একটা x এর ভ্যালু এদিকে একটা x এর ভ্যালু এদিকে একটা ওকে তো এখন এটা নিয়ে চিন্তা করি এটা নিয়ে চিন্তা করি যে x এর ভ্যালু যদি শূন্যের থেকে ছোট হয় ঠিক আছে x এর ভ্যালু কি তোমার
শূন্য থেকে ছোট বা সমান, তো x এর ভ্যালু যদি শূন্য থেকে এত হলে, ঠিক আছে, এত হলে দেখি এই শর্তটা কি হয়, এত হলে কি হয়, শূন্য থেকে যদি ছোট হয় নেগেটিভ, x এর ভ্যালু কি নেগেটিভ, x এর ভ্যালু নেগেটিভ, কিন্তু এইটা তো মডুলাস আছে তাই না ভাই, এটা তো মডুলাস আছে, তো মডুলাস যদি থাকে তার মানে কি পজিটিভ, তার মানে x এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে 2x এইটুকু কি নেগেটিভ, x এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে 2x কি নেগেটিভ কিনা বলো, x এর ভ্যালু নেগেটিভ হলে 2x নেগেটিভ, কিন্তু এইটুকু কি, এইটুকু তো পজিটিভ মডুলাস সহ, এই কারণে এই নেগেটিভ কে পজিটিভ বানানোর জন্য তোমাকে কি করতে হবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে, হইলো, তার মানে এইটুকু আর এইটুকু কি সেম, তারপরে মাইনাস চিহ্নটা নাও। এবার x এর ভ্যালু যদি শূন্য থেকে ছোট হয়, x এর ভ্যালু যদি শূন্য থেকে ছোট হয় মানে কি নেগেটিভ, তাহলে এইটুকু কি হবে বলো তো দেখি, এইটুকু কি হবে, x এর ভ্যালু যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এইটুকু, জাস্ট এইটুকু নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, মানে x মাইনাস 2 এইটুকু কি হবে, নেগেটিভ, নেগেটিভ হবে, কিন্তু এখানে তো আছে মডুলাস, তার মানে কি, মডুলাস মানে কি পজিটিভ, নেগেটিভটাকে পজিটিভ বানাইছে, নেগেটিভটাকে পজিটিভ কিভাবে বানায়, আরেকটা নেগেটিভ চিহ্ন দিয়া, তাহলে এইটুকু আর এইটুকু কি হলো, সেম হলো, তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে কি হলো, মাইনাস এক্স মাইনাস টু, তাহলে কি হলো, মাইনাস এক্স টু মাইনাস টু, তার মানে আমি যে এই রিজিয়নটা নিছি, এই রিজিয়নে, এই রিজিয়নে আমার অ্যান্সার কতটুকু, x এর ভ্যালু মাইনাস টু থেকে কি বড় বা সমান, হ্যাঁ মাইনাস টু থেকে বড় বা সমান, তার মানে কি এতটুকু, তাই কিনা বলো, কারণ এই রিজিয়নের মধ্যে তো নিছি, মানে এই যে এই পুরাটুকু, এই পুরাটুকুর মধ্যে থেকে আমার নিয়ে দিতে হইতেছে কি, এইটুকু নিতে হইতেছে না, দেখো তো এইটুকুর মধ্যে কি এইটুকু সত্য, আমার কথাটা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না, এটা আমাকে বলো, নাকি মাথাটা উঠে গেছে, জি ভাই বুঝছি, আচ্ছা ঠিক আছে, এইটুকু কেন মার্ক করছি বুঝছো তো, কারণ এই বাকি অংশটুকু নাই, আমার আছে কি শুধুমাত্র মাইনাস এক্স থেকে মাইনাস টু থেকে ওই বড়, মানে মাইনাস টু থেকে বড়, কিন্তু এই যে দেখো যেখানে আবার লিখে রাখছে কি শূন্য থেকে ছোট, এই দুইটা মিলে কি হচ্ছে যে এইটুকু এরিয়াটা, ওকে এবার আমরা এই মাঝখানের অংশটুকু নিয়ে চিন্তা করবো, এই ম্যাথ গুলো একটু চিন্তা করে করে করতে হয় বুঝছো, এটাই সিস্টেম, আর এটা করার আরেকটা ওয়ে আছে, সেটা এই ম্যাথ করার পরে করবো, তারপরে তোমরা অবাক হয়ে যাবে যে এটা এটাতে কেন আগে করলাম না, কিন্তু এটা অরিজিনাল নিয়ম, তো অরিজিনাল নিয়মটা তোমাদের শেখা দরকার এই কারণে, আচ্ছা এবার এই রিজিয়নে চিন্তা করবো, এই রিজিয়নে, এই রিজিয়নে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো শূন্য থেকে দুই এর ভিতরে, শূন্য থেকে দুই এর ভিতরে মানে কি পজিটিভ, ঠিক আছে, এক্স এর ভ্যালু হলো পজিটিভ, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে তোমার কি আসে, এক্স এর ভ্যালু পজিটিভ আসলে 2x পজিটিভ, 2x পজিটিভ, তার মানে মডুলাস নিলে তোমার এখানে আর কিছু করা লাগতেছে না, এটুকু এমনিতেই পজিটিভ তো থাকলো মাইনাস, তো এইটুকুর ভিতরে যে কোনো একটা সংখ্যা তুমি এখানে বসাতো দেখি, যে এই জায়গায় বসাতো দেখি, যে কোনো একটা সংখ্যা, যেমন মাইনাস দেখো 1, শূন্য থেকে 2 এর ভিতরে কি 1 আছে, 1 যদি বসাও তাহলে এইটুকু কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি x মাইনাস 2 কি এই রিজিয়নে নেগেটিভ, এই রিজিয়নে কি x এটা নেগেটিভ, তার মানে কি আগে থেকে আর একটা নেগেটিভ বসালে কি হবে, পজিটিভ হবে, আমি জানি এই অংশটুকু পোলাবানের কাছে বোরিং লাগতেছে এবং অনেকে ক্লাস ক্লাস বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে, আসলে এটা আসলে আমি বলতেছি, যাই হোক তোমাদের ক্লাসটা এখন ভালো না লাগলেও একটা সময় যখন দরকার হবে এই জিনিসগুলো যখন পারবা না, অ্যাডমিশনের সময় যখন পারবা না তখন রেকর্ড দেখে নিও, ঠিক আছে, তারপর 29 জন আছে মাত্র, এটা আমি জানি, এটা আসলে একটু বোরিং লাগবে, ঠিক আছে, তো তারপরে কি 2x মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল জিরো, ঠিক আছে, তারপরে তোমার কি হয় এখান থেকে, এখান থেকে কি হয় থ্রি এক্স টু টু বাই থ্রি, তার মানে এক্স এর ভ্যালু টু বাই থ্রি এর থেকে ছোট, টু বাই থ্রি কোথায় আছে, এরকম একটা জায়গায়,
এরকম একটা জায়গায় 2 বাই 3 আছে ঠিক আছে তো এই থেকে এটার দিকে ছোট মানে কি এইটুকু ঠিক আছে এইটুকু আচ্ছা তারপরে কি তারপরে হলো তোমার পরের অংশটুকু পরের অংশটুকু মানে কি পরের অংশটুকু হলো যে এই রিজিয়নটা মানে x এর ভ্যালু b এর থেকে বড় এখন করো না করো সমস্যা নেই অ্যাডমিশনের সময় তো করতেই হবে ভাই তখন না হয় তোমাদের কাজে আসবে এগুলা পুরাতন জিনিসগুলো ঘাইটা ঘাইটা রেকর্ড দেখে নিবা রেকর্ড থাকুক আমার রেকর্ড বানানোর কথা আমি রেকর্ড বানাই রেকর্ড থাকুক ভাই আমাদের কি ফুল সিলেবাসে হবে নাকি শর্ট কি অ্যাডমিশন হ্যাঁ অ্যাডমিশনের শর্ট সিলেবাসের কথা চিন্তা করো না ভাই কারণ শর্ট কোর্স এর কতটুকু তাহলে দিছে কেন শর্ট দিছে তোমাদের ওই যে করোনার কারণে আচ্ছা এই রিজিয়নের কোন একটা সংখ্যা চিন্তা করো এই x এর ভ্যালু 2 এর থেকে বড় এরকম কোন একটা সংখ্যা ধরো এখানে আছে অনেকগুলো সংখ্যা যেমন 5 ধরো 5 যদি এখানে বসা 5 পজিটিভ সংখ্যা তার মানে এখানে 2xy এটা পজিটিভ মডুলাস দিয়ে পজিটিভ তার মাইনাস 5 যদি এখানে বসা তাহলে পজিটিভ আসবে x - 2 সো লেস দেন 2 এরপরে কি চিন্তা করো এবারে দেখো 2x তারপরে কি - x প্লাস 2 ঠিক আছে তো এখানে তোমার তাহলে কি আসে লেস দেন ইকুয়াল কত লেস দেন ইকুয়াল 0 তার মানে x এর ভ্যালু তোমার কি হয় x প্লাস 2 লেস দেন ইকুয়াল 0 x মাইনাস 2 তো দেখো তো এই রিজিয়নে এই অংশটুকু আছে কিনা এটা আছে এই রিজিয়নে আছে এই রিজিয়নে কি এই জিনিসটা আছে মানে যখন তোমার x এর ভ্যালু 2 এর থেকে বড় x এর ভ্যালু যখন 2 এর থেকে বড় তখন কি x এর ভ্যালু 2 এর থেকে ছোট মাইনাস 2 এর থেকে ছোট হওয়া সম্ভব এই রিজিয়নে আছে না ভাইয়া অগ্রহণ বলবা অগ্রহণযোগ্য কারণ এইখানে দেখো তোমার x এর ভ্যালু তো আমি আগে থেকেই বলে নিছি যে ভাই এই জায়গাতে x এর ভ্যালু হলো 2 এর থেকে বড় কিন্তু আমার অ্যানসারটা আসলো কি x এর ভ্যালু মাইনাস 2 এর থেকে ছোট এই রিজিয়নের মধ্যে তো এইটা নাই এই কারণে কি বলবো অগ্রহণযোগ্য তার মানে গ্রহণযোগ্য কতটুকু এইটুকু আর এইটুকু তাহলে তোমার অ্যানসার কতটুকু এইটুকু থেকে এই পর্যন্ত ঠিক আছে এইটুকু অ্যানসার 2/3 থেকে মাইনাস 2 পর্যন্ত এটা হবে তোমার অ্যানসার এই জায়গা না লিখা দেখো লিখি একবার এটা এখানে লিখে দিলাম 2/3 থেকে শুরু করে মাইনাস 2 পর্যন্ত এগুলো আসলে ডিপ কনসেপ্টের ম্যাথ ঠিক আছে একটু চিন্তা করে করে করতে হবে এগুলো আমরা যখন করতাম খুবই চিন্তা করে করে এগুলো করতাম বুঝছো এগুলো বই দেখা কোনোদিনও বুঝবা না মানে বই দেখা তুমি যে ম্যাথগুলো পারবা এটা আসলে পসিবল না ওয়ান যদি এইখানে বসাও তাহলে এইটুকু কি হচ্ছে জাস্ট এইটুকু জি প্লাস প্লাস এস 2x 2 শুধু আচ্ছা জাস্ট 2 হচ্ছে 2 এর উপরে মডুলাস দেওয়া না দেওয়া কি সেম জিনিস না জি ভাই এই কারণে জাস্ট কি লিখছি 2x 2x লিখ রাখছি আচ্ছা তো এইখানে x এর ভ্যালু যদি 1 বসাও এই জায়গাতে যদি 1 বসাও তাহলে কত আসে মাইনাস 1 মাইনাস 1 কিন্তু এখানে আছে কি মডুলাস আছে এখন এখানে কি আছে মডুলাস থাকার কারণে কি হচ্ছে মাইনাসটা কি হচ্ছে পজিটিভ হচ্ছে তো মাইনাসটা পজিটিভ বানানোর ইয়া নিয়মটা কি এখানে আরেকটা মাইনাস দেওয়া মডুলাসের ভিতরে তো নেগেটিভ জি ভাই এইটুকু দেখো এইটুকু তো নেগেটিভ এরকম তো নেগেটিভ তাই না এরকম তো নেগেটিভ জি ভাই এই নেগেটিভ কে পজিটিভ বানানোর জন্য আরেকটা নেগেটিভ দিছি ও ভাই বুঝছেন ঠিক আছে এইটা করার সহজ একটা ওয়ে বলি বলবো ও সে বলেন
এটা তো না উভয়পক্ষে স্কয়ার করে দাও শেষ পারবা না এবার পারবা কিনা ভোট করবার নাকি ভয় লাগতেছে এখনো এটা মিডল টার্ম কত হবে বলো মিডল টার্ম কত হবে এরপরে কি এখানে দুই কমা নিয়ে নাও এখানে এটারে সুন্দর করে গুছিয়ে লেখো আচ্ছা ইটস লেস দেন জিরো হলে কি হয় বলো লেস দেন জিরো হলে কি হয় বর্ডার থেকে বড় ছোটার থেকে ছোট দুইটার মাঝখানে দুইটার মাঝখানে দেখো এটাই অ্যানসার আসছে কিনা এইটা করতে পারবা পরের ম্যাথটা আজকে আর করেন না আচ্ছা আজকে আর করাবো না জাস্ট আমি একটা হোমওয়ার্ক দিব এটা করবা বাসায় x plus 1 তারপরে কি আছে কই জানো x plus 1 x minus 1 এটা করে তো দেখি এটা পারবা কি ভাইয়া পারব কি করবা x minus 1 টা বাম পাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে স্কয়ার করে দিলে তো হবে স্কয়ার করে দিবা আচ্ছা দাঁড়াও দেখি স্কয়ার করলে হয় কিনা স্কয়ার করলে কি হয় x স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার করলে হবে না হবে না নাকি হবে 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 বোধহয় হবে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা তাহলে থাকে কি ফোর এক্স জিরো শেষ হয়েছে হ্যাঁ হয়েছে ঠিক আছে তো কারো যদি মনে হয় যে জীবনে জীবনে এত সহজ করা উচিত না তাহলে তারা করবে এইভাবে আরেকটা বই দেখাচ্ছি ঠিক আছে এই তো তো আচ্ছা তোমাদের যাদের বিরক্ত লাগে আমাদের আমার আর এই চ্যাপ্টার শেষ করতে তিনটা ম্যাথ আছে বুঝছো তো তোমরা লিভ নিয়ে নিতে পারো আমি যেটা করবো সেটা হলো আমি রেকর্ডটা করে রাখি পরে দেখতে পারবা নাকি এটার জন্য নতুন নতুন আরেকটা ক্লাস দেবো আচ্ছা ঠিক আছে আগামী কাল এটার বাকি অংশ করব নি সমস্যা নাই এবারে দে লাইন আচ্ছা দাঁড়াও দাঁড়াও তাহলে এই ক্লাস শেষ করে দিব নি সমস্যা নাই এটা কি ইয়া দিয়ে করতে পারবা ওই ইয়া মানে তিনটা অংশে ভাগ করে করতে পারবা মাইনাস ওয়ান ওয়ান এটা একটা রিজন এটা একটা রিজন এটা একটা রিজন এভাবে করতে পারবা এটা পারবা কিনা অনামিকা পারবা ভাইয়া করলে বুঝতে পারবো আচ্ছা এটা ট্রাই করে তো দেখি এটা পারো কিনা ঠিক আছে আমি স্কয়ার করে দিলাম ওটা কি হইছে না বলো জি ভাইয়া
এখন ওটা তো হইছে, ওটা তো হইছেই, কিন্তু এইভাবে একটু ট্রাই করে তো দেখি এটুকু পারো কিনা, কেমন এটুকু দেখো একটু এটা পারো কিনা, মানে এরকম রিজিয়ন করে, ঠিক আছে? এই তো আর দশ নাম্বারটা তাহলে আগামীকাল করবো নি, ঠিক আছে? আগামীকাল, ঠিক আছে, আগামীকাল হবে নি দশ নাম্বারটা, আজকেই পর্যন্ত থাকো। তোমরা সবসময় এইরকম করে করার চেষ্টা করবা, স্কোয়ার হবে সাধারণত তোমার মডুলাস থাকলে স্কোয়ারটা করা যায়, এমনিতে স্কোয়ার করা কঠিন, স্কোয়ার করবো না, স্কোয়ার করা হলো বাজে একটা পদ্ধতি, ঠিক আছে? স্কোয়ার করবো না কেন করবো না জানো? তাহলে কি এটা বলা যায় না, এটা বলা যায় কিনা, বলা যায়? আচ্ছা পরের লাইনটা কি বলা যায়, এটা বলা যায়, বলা যায়? জি ভাইয়া। কিন্তু দেখো এখানে তোমার কি আসছে, x এর ভ্যালু নেগেটিভ হয়ে গেছে, দেখছো নেগেটিভ 1 এসে গেছে, কিন্তু আমি তো প্রথমে বলে নিছি x এর ভ্যালু পজিটিভ 1, কারণ একটা অতিরিক্ত মান এসে গেছে না? জি ভাইয়া। তার মানে কি একটা অতিরিক্ত মান এসে যেতেছে স্কয়ার করলে, এই ঝামেলাটা হয়, এই কারণে স্কয়ারটা করার চেষ্টা করবা না, যদি কোনো নিয়ম না পাও, যদি না হচ্ছে তখন স্কোয়ার করে দেখবা যে হয় কিনা, স্কোয়ার করে তারপরে একটু শুদ্ধি পরীক্ষা করবা যে আসলে কাহিনী টাইনি ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে এই তো ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এগুলা তোমার এইচএসসিতে তো এমনি দিয়ে লাগবে না, এডমিশনে ওইভাবে লাগবে না, কিন্তু কোচিং যখন করবা তখন লাগবে, এডমিশনের কোচিং করতে আল্লাহ হাফেজ, তখন শিখাবে বইটা।